এটা আন্তৰাষ্ট্ৰীয় ৰাজনীতিত ভাৰতৰ বৃহৎ কূটনৈতিক সফলতা বুলি ক'ব লাগিব এটা ডিপ্লোমেটিক সাকসেস আন্তৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত এছচিওৰ ৰাছিয়াই প্ৰস্তুত কৰা মেপত উৎসাহিত ভাৰত আৰু পাক অধিকৃত কাশ্মীৰ ভাৰতৰ অংশ বুলি মৰ্যাদা আৰু চীন অধিকৃত আকসাই চীনকো ভাৰতৰ অংশ দেখুৱালে ৰাছিয়াই আৰু ভাৰতৰ বাবে এক বৃহৎ কূটনৈতিক যুঁজ প্ৰথমতে আপোনালোকক পি অ' কে সম্পৰ্কে অকণমান মই কৈ দিছোঁ আসলতে কাশ্মীরের এক বৃহৎ অংশ এতিয়াও পাকিস্তানের কবজাত আছে অবৈধভাবে পাকিস্তানে দখল করেছে কাশ্মীরের এক বৃহৎ অংশ আমি যে ভারতের মেপখন সম্পূর্ণকে আঁকু তার ঠিক উপর ভাগত প্রায় আধা সংখ্যক আমি যদি কম আধা সংখ্যক ভূমিয়ে পাকিস্তানে বেআইনিভাবে দখল করেছে যাক পি ও কে বলে কোয়া হয় অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তানে দখল করা কাশ্মীর এ আমি ফোকাস করে দেখাইছো আর আকসাই চাইনা এটা অংশ যেটা অংশ চাইনায় অধিকার করে আছে সাধারণতে যে মেপ সমূহ থাকে আন্তরাষ্ট্রীয় মেপত এই ঠাইসমূহ বিবাদিত রূপত দেখুয়া হয় ভারতর বাবে বিবাদ একো নাই কারণ কাশ্মীর 100% ভারতর আর পাকিস্তানে অবৈধভাবে দখল করে আছে আর এই যে ভারতর সম্পূর্ণ কাশ্মীর যে ভারতর আকসাই চীন আর পাকিস্তান অকুপাইড কাশ্মীর এই দুইটা পার্টেই ভারতর অভিন্ন অঙ্গ বলে রাশিয়ায় দেখুয়ালে অরুণাচল বিতর্কটো ভারতর পক্ষত প্রস্তুত করলে ম্যাপকন গতি রাশিয়া কোয়া হয় ট্রাস্টেড এন্ড টেস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া যুদ্ধর সময়তো পাকিস্তানের সত্যি যুদ্ধর সময়তো যথেষ্ট সহায় করেছিল রাশিয়ায় হেহে ট্রাস্টেড অর্থাৎ বিশ্বাসযোগ্য আর টেস্টেড ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে রাশিয়া ভারতর ভাল বন্ধু আর তারই যে প্রমাণ বহন করলে কারণ রাশিয়ায় প্রস্তুত করা মেপত পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তানে যে জোর জুলুমক দখল করে আছে কাশ্মীরের একাংশ সেই ভূমি ভারতর করে দেখুয়া হল আর এই ক্ষেত্র কব লাগিব যে আন্তরাষ্ট্রীয় ক্ষেত্রটি এটা ডাঙর খবর অরুণাচলের বিতর্কটো ভারতের পক্ষত প্রস্তুত করিলে মেপখন রাশিয়ার সরকারি বাতরি সংস্থায় জারি করলে মেপখন অর্থাৎ রাশিয়ায় এক প্রকারের মর্যাদা দিলে এই কথাটা আন্তরাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করলে যে সম্পূর্ণ কাশ্মীর ভারতর অভিন্ন অঙ্গ পাকিস্তানে বারে বারে আন্তরাষ্ট্রীয় মঞ্চসমূহ এক নাটক রচনার চেষ্টা করে আছে যে কাশ্মীর তেওঁলোকর পাকিস্তানে ভারতর যে কাশ্মীর অভিন্ন অঙ্গ তাক আই ও কে বলে কয় অর্থাৎ ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তানে আন্তরাষ্ট্রীয় পর্যায়ত এক উলুটা ছবি দিব বিচারে যে যিখিনি অংশ ভারতর বা ভারতর হয়ে আছে বর্তমান আনুষ্ঠানিকভাবে সেইখিনি অঞ্চলক পাকিস্তানে আন্তরাষ্ট্রীয় পর্যায়ত আই ও কে বলে কয় ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর কিন্তু ভারতে কাহানিও কাশ্মীর অকুপাইড করা নাই কারণ কাশ্মীর সাংবিধানিকভাবে ভারতর এক অভিন্ন অঙ্গ ভারতীয় যুক্তরাষ্ট্রের এক অভিন্ন অঙ্গ আর সেয়ে পাকিস্তানে দখল করা কাশ্মীরক আমি পি ও কে বলে কম পাক অকুপাইড কাশ্মীর আর ভারতর এই যে স্থিতি এই স্থিতিক সমর্থন জানালে রাশিয়ায় সমর্থন নহয় আন্তরাষ্ট্রীয়ভাবে স্বীকার করলে যে সমগ্র যে কাশ্মীর আছে কাশ্মীর উপত্যকা আছে সে ভারতর অভিন্ন অঙ্গ রাশিয়ার মেপর অন্তরালত ভারতর বৈদেশিক নীতির সফলতা বলে বহুতে উল্লেখ করে যোৱা মাহত উজবেকিস্তানত হৈছিল SCO অর্থাৎ সাংহাইৰ সহযোগিতা পৰিষদৰ সন্মিলন আৰু চীন পাকিস্তান ৰাছিয়া আদিৰ নেতাৰে মোদীৰ আলোচনা হৈছিল ইয়াৰ পাছতে পি অ' কে আকসাই চীন ভাৰতৰ বুলি ৰাছিয়াই উল্লেখ কৰিছে গতিকে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত ভাৰতৰ বৃহৎ কূটনৈতিক অর্থাৎ ডিপ্লোমেটিক জয় বুলি কব পাৰি নিঃসন্দেহে ইয়াত কোনো সন্দেহৰ অৱকাশ নাই যে ৰাছিয়াই আনুষ্ঠানিকভাৱে পাকিস্তানী অকুপাইড কাশ্মীরক ভারতর অগ্নি যে সচা কথা আসলতে কিন্তু বহু দেশে এই সচা কথাটো স্বীকার করব নিবিচারে জানুসা তেওঁলোকর পাকিস্তানের সঙ্গে শত্রুতা হয় কিন্তু রাশিয়া এই কথাটো স্বীকার করছে ভারতের বাবে এটা পজিটিভ বা ইতিবাচক খবর আন্তরাষ্ট্রীয় পর্যায়ত।